যখন সালাবের কোন উত্তর পাওয়া গেল না বিশ্ব নবী আমার বুঝতে পেরেছেন সাহাবী মনে হয় বাড়িতে না সাহাবী নিশ্চয়ই কোন এক জায়গায় বার হয়েছেন বিশ্ব নবী আমার টক 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 করে আগে আস্তে আস্তে ফিরে চলে আসছে হঠাৎ করে দেখা যায় সাহাবী বাড়ির ভেতর থেকে ছুটে বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে আমার আপনার নবী আগে নূর নবী আগে দয়ার নবী হুজুরের পাপ বারক জড়িয়ে ধরতে গেছে সাহাবী যখন পাপ বারক জড়িয়ে ধরতে চান আল্লাহ সাহাবী রেগে কি হলো সাহাবী রেগে একবার থামো গো কি হয়েছে তুমি একবার খালি বলো সাহাবী বলতে লেগেছি রেগে ইয়া রাসূলুল্লাহ রেগে ওয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি নেবেন না হুজুর আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমি সাহাবা বাড়িতে ছিলাম কিন্তু আমি জবাবটা দিয়েছি বড় ক্ষীণ স্বরে আমি আওয়াজটা দিয়েছি বড় আস্তে দিয়েছি বড় ক্ষীণ স্বরে খুব আস্তে আওয়াজটা দিয়েছি ক্ষীণ স্বরে আমি দিয়েছেন কেন আমি মনে মনে ভাবছিলাম সালাম দিচ্ছেন মানে আমার নবী আমার জন্য দোয়া করছেন এটা পৃথিবীর জমিনে অন্য কেউ নয় কোন লিডার নয় কোন নেতা নয় কোন এমপি এমএলএ নয় কোন হুজুর নয় কোন পীর সাহেব নয় কোন মনীষী ইমাম সাহেব হাফেজ সাহেব নয় দিচ্ছেন কে আসমানের নিচে জমিনের উপরে যাকে আমার আল্লাহ জনি বাদশা করে পাঠিয়েছেন জিনার জাবানে দোয়াটা আমার আল্লাহ পাকে দরবারে তৎক্ষণাৎ কবুল হবে যদি হবে না আরো জোরে হয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী আমাকে সালাম দিচ্ছেন আমি নবীর দোয়া পাচ্ছি দোয়াটা আমি একবারই ছেড়ে দেব কেন বিশ্ব নবী আমাকে যতবারই দেবে ততবারই নেব ততবারই আল্লাহ তারবারে আগে কবুল হয়ে যাবে হুজুর আপনি যখন একবার দিলেন আমি সাহাবী জবাব দিলাম ক্ষীণ স্বরে আওয়াজ দিলাম আস্তে দিলাম আবার আপনি যখন আমাকে সালাম দিলেন আমি সাহাবী জবাব দিলাম আস্তে দিলাম ক্ষীণ স্বরে আমি আওয়াজ দিলাম আবার যখন আপনি আমাকে সালাম দিলেন আমি সাহাবী জবাব দিলাম ক্ষীণ স্বরে দিলাম আস্তে দিলাম তিনবারই আপনার উত্তর দিয়েছি কিন্তু মনে রাখবেন হুজুর আমি জোরে দিলাম আস্তে আস্তে দিয়েছি একমাত্র আপনার কাছ থেকে দোয়া খানা নেওয়ার আশা বিশ্ব নবী আমার শেষ হয় বললেন তুমি জোরে দিলে না কেন সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি যদি জোরে দিতাম তাহলে দ্বিতীয়বার আপনি আমাকে আর সালাম দিতেন না আমি রসুলের সালাম রসুলের দোয়া হতে বঞ্চিত হতাম এই জন্য আমি বারে বারে দোয়া নেবার আশায় একবার দুবার তিনবার আস্তে আস্তে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে ক্ষমা করুন মাফ করুন আল্লাহ নবী মুচকিয়েছে বলে সাহাবী রে গেন তুমি আমার সঙ্গে দোয়া নেবার জন্য এরকম কৌশল তুমি অবলম্বন করেছ এরকম কৌশল তুমি খাটিয়েছ সাহাবী রে আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়ে জান ভর দোয়া করতে লাগলাম বুঝতে পাচ্ছেন এই জন্য আপনি কোন গুরুজন ব্যক্তি পীর মোর্শেদ আল্লাহর ওলিদের কাছে গিয়ে আপনি সালাম দেন এইগুলো শিক্ষা আপনাদের নিতে হবে যে বিশ্ব নবী আপনাকে শিখিয়েছেন এই জন্য বিশ্ব নবী আমার বললেন সর্বপ্রথম হলো সালাম দেওয়া রদ্দ সালাম দ্বিতীয় নাম্বারে দু নাম্বার হলো ওয়া আদাতুল মারিস অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও পাড়ার একটা কোন মানুষ বিছানায় পড়ে আছে রুগী হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে বেচারা ডান দিকের হাত প্যারালাইসিস হয়ে গেছে ডান দিকের পাটা প্যারালাইসিস হয়ে গেছে বেচারা ক্যান্সার পেশেন্ট বেচারা রুগী হয়ে বিছানায় পড়ে আছে আমি রসুল্লা বলি হিংসা করার কোনো জায়গা নাই অহংকারের কোনো জায়গা নাই
রিয়া ফাতার দেখাবার কোন জায়গা নাই আমি রাসূলুল্লাহ বলিয়ে গে তোমার একজন ভাই হিসাবে তুমি দেখতে যাও যদি তুমি তাকে দেখতে যাও 70,000 মালাইকা ফেরেশতারা আল্লাহ দরবারে তোমার জন্য আমিন 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 করে দোয়া চাইবে কিন্তু সমাজে এমন মানুষ আছে প্রতিবেশী মায়ের সঙ্গে ঝগড়া দেখতে যাবে না যাবে না বরং মাঝে মাঝে খবর লয় লোকটার উন্নতি না অবনতি তার মানে প্রমোশন না ডিমোশন ওদিকে বাড়ছে না এদিকে কমছে মানে খারাপের লাইনে যাচ্ছে না ভালোর লাইনে যাচ্ছে ভালোর লাইনে যখনই যায় মনটা খারাপ হয়ে যায় খালি একটাই কথা মরলে আমার মনে হয় ভালো হয় মাঝে 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 জাবানের ভেতরে বিচবিচ করে বলে বড় জ্বালিয়েছে লোকটা মারা গেলে মারা হয় মনে রাখবেন বাবাজি আমার ভাইরা বিশ্বনবী আপনাকে শিখিয়েছে প্রতিবেশীর হকের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হয় এটা হলো তোমার জন্য নাম্বার টু ওই আয়াতুল বারিস তিন নাম্বার কি ওই প্রেমা ওল জানাইয়ে গেছে ওই প্রেমা ওল জানাইয়ে গেছে রদ্দুসালাম ওই আয়াতুল বারিয়ে গেছে ওই প্রেমা ওল জানাইয়ে ওই প্রেমা ওল জানাইয়ে গেছে জানা যায় পশ্চাৎ গমন করো প্রতিবেশী কোনো একটা মানুষ ইমানদার যখন মারা গেছে তারা জানা যায় তুমি হাজির হয়ে যাও শুধু তাই নয় কবরের সামনে গিয়ে এক মুঠো মাটি তার বুকের ওপর দিয়ে দাও যদি এক মুঠো বাকি মাটি নিয়ে তার বুকের ওপরে দিয়ে দাও আল্লাহ তোমার ওপর রাজি হয়ে খুশি হয়ে গে একরা সমান সওয়াব তোমার নেকির খাতায় দিয়ে দেবে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এক রাত মানে কতটা জানি আমি পাহাড় সমান নেকি গে আল্লাহ আপনার নেকির খাতায় দিয়ে দেবে কে জানাজা পড়বে আর কে পড়াবে কে মাটি দিতে যাবে আহারে শুনেছিস অমুক মারা গেছে মারা গেছে লোকটা মারা গেল শেষ পর্যন্ত তিরঙ্গা বার করলো কথা বুঝতে পারছি ই খৈনি নিয়ে পাইল করতে লাগলো ওটা মারা গেল বুঝলি অনেকদিন ভুগছিল ভাবছিল মনে হয় আর ভালো হবে সে মরেই গেল আর কি করা যাবে চ ওদিকে গোসল দেওয়া হচ্ছে ওদিকে একটা মানুষ এখনই কবরে ঢুকছে এদিকে বিড়ি করলো বিড়ি টানছে খৈনি করলো খৈনি মলছে তখনো পর্যন্ত আল্লাহর ভয় ভিতরে ঢুকলো না এই মুহূর্তে অন্তত বিড়িটা খাবো না এমন চরিত্র যাদের চরিত্র এত খারাপ নোংরা মানুষগুলোকে দেখবেন ভাই আমার দোস্ত আমার এদিকে যখন খাতিয়ায় যখন মানুষকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় এমন ছেলে আছে দেখিনি লাশের পিছনে পিছনে যায় খৈনি মলতে মলতে যায় তিরঙ্গার দেখবেন ঝাপটাতে ঝাপটাতে এমন ছেলে আছে যায় এমন ছেলে আছে দেখবেন কুরুস্তানে গিয়ে যখন পৌঁছে যায় মাটি দেবে এটা ঠিক কথা পাঁচপালায় বসে বসে বিড়ির টান মারছে একদম সত্য কথা আজকে আমরা কোথায় আছি চিন্তা করেন কোথায় আছি অথচ জলসা শেষ নাই কথা ঠিক বলছি না ভুল বলছি রোজ আছে জলসা শুনছি অথচ প্রত্যেক দিন জলসা শুনছি জলসা শোনাই কোনোদিন মিস নাই যে জলসাই যাচ্ছি হায় রে হায় রাস্তা থেকে নেমেছি ভেতর দিক দিয়ে যাবো অবত অবস্থায় দেখি দুটো ছেলে দাঁড়িয়ে 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 মুতছে একজন মুতছে আর একজন দাঁড়িয়ে আছে একজন পেচ্ছাপ করছে আর একজন দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছি আর যখনই কাছ দিয়ে গাড়িটা পাস হচ্ছে আমি ভাবলাম মনে হয় কোনো গায়ের কম ছেলে কোনো অন্য জামাত কোনো অন্য অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের ছেলে অন্য ধর্মের মানুষ ও আল্লাহ যখন গাড়িটা পাস হচ্ছে যে ছেলেটা পেচ্ছাপ করছে মুতছে মুততে মুততে বলছে পেচ্ছাপ করতে করতে বলছে এই কোন ভাইজান এইছে বল দেখিনি গলা কিন্তু খুব ভালো বললে হবে না চ বেশি দেরি করবো নি যাওয়ার সময় খালি একবার উঁকি মারবো আর চলে যাবো আমি আমার ড্রাইভারকে বলছি অবস্থা দেখেছো
অবস্থা দেখছো, এতক্ষণ ভাবছিলাম মনে হয় অন্য দলের মানুষ, অন্য ধর্মের মানুষ, না ও মুসলমান। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে, আবার কোন ভাই জানে এসছে, গলা ফলো করছে, যাবার সময় আবার চেক করে যাবে, পালসার 220 গাড়ি নেই, স্টার মারলো মা করে বেরিয়ে গেল। চল স্যার মাহফিল আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসেন। এই জায়গাগুলো থেকে না বেরিয়ে আসতে পারলে আমার আল্লাহকে কখনো রাজি করা সম্ভব হবে না। খালি ওয়াজ শুনলে হয় না। আর বাবাজি আমার ভাইরা, নিত্য নতুন নামি দামি কোম্পানি নিয়ে বক্তা নিয়ে নাড়াচাড়া করলে হবে না। এই বক্তা ওয়াইজিন আপনাকে কি দিয়ে যাচ্ছে সেটা আপনাকে নিতে হবে, সেটা ছোট হোক বড় হোক মাঝারি হোক যেমন আপনাকে দিচ্ছে, অন্তত সেগুলো একটু অন্তত ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। শুধু নিত্য নতুন দামি কোম্পানির বক্তা ওয়াইজিন নিয়ে ঘাটাঘাটি করলে হবে না, হুজুর আপনাকে কি বলে গেল সেটা আপনাকে মানতে হবে, ভাবতে হবে। কথা বুঝতে পারছেন ভাইরা? আমার দোস্ত আমার বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, এগুলো থেকে একটুখানি করে বেরিয়ে আসতে হবে। এ তরুণিয়া নাও তোমারেরা, এ যুবকেরা, আমার মুরব্বিয়ারেরা, ভুল বুঝবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী আপনাকে সুন্দর করে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বরে বললেন কি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তিন নম্বরে হলো, তৃতীয় নম্বরে হলো, জানা যায় তোমরা হাজির হও, অন্তত ফরজে কিফায়ার নামাজ, কমপক্ষে তিনজন থাকলে নামাজ হবে, তিনজন থাকলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এর আগে কিন্তু আপনাকে জোহরের নামাজ আদায় করতে হবে, আসর বাদে যদি জানাজার নামাজ হয় আসরের নামাজ আপনাকে আদায় করতে হবে। কিন্তু জানাজা মিস হতে পারে, কিন্তু আসর না মিস হয়, জোহর মিস না হয়, জানাজা মিস হতে পারে কিন্তু জোহরের নামাজ না মিস হয়। কেন? ওটা ছিল আপনার জন্য ফরজে আইন, আর এটা হলো আপনার জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া নামাজ কমপক্ষে তিনজন থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু জোহরের নামাজ আপনার জন্য ফরজ আইন, নামাজ ছেড়ে দিলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি আল্লাহ দরবার থেকে আপনাকে পেতে হবে। জানা যায় যদি আপনি অনিচ্ছাকৃত ফসকে যান, এটা আল্লাহ আপনাকে কৈফিয়াত করবে না, কিন্তু জোহর যদি ইচ্ছাকৃত আপনি ফসকে দেন, এটা আল্লাহ আপনাকে কৈফিয়াত করবে। কথা বুঝছেন? যে তাহলে আগে আপনার জন্য জোহরের নামাজ, এটা কি? এটা ফরজে আইন, আর ওটা ফরজে কিফায়া। কিন্তু আমাদের সমাজে আপনি একটু হিসাব করে দেখেন, লোক যখন মারা গেছে, ও আল্লাহ, পানিতে ঝড়েতে কে সাইকেল নিয়ে কে ছাতা মাথায় দিয়ে, আয় যত গোষ্ঠী ছিল সব দেখেন, 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার দূর থেকে সব, কে বিড়ির টান মারতে মারতে, কে খৈরি মুলতে মুলতে, কে তেরঙ্গা খেতে খেতে, সব টুকটুক করে এসে জানাজার নামাজের আগে হয়ে গেল। ঠিক বুঝি না ভুল? আর আপনি যদি জেস করেন, ম্যাক্সিমাম লোক নামাজ হয় না, জোহরের নামাজ হয় না, ম্যাক্সিমাম লোক যদি আসর বাদে না জানাজার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না ম্যাক্সিমাম লোক, 20% লোক হয়তো জোহরের নামাজ পড়েছে, বাকি 80% লোক জোহরের নামাজ পড়ে না, যদি জোহর বাদে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, জোহর বাদে যদি হয়, জোহর বাদে যদি হয়, 20% লোক হয়তো জোহরের নামাজ পড়েছে, কি 10% লোক পড়েছে, বাকি 90% লোক জোহরের নামাজ হয় না। এই জন্য আসল জায়গা যদি ফাঁকা হয়ে যায়, কাজ হবে না, কাজ হবে না। সাবেবা রাতে রাত্রি দেখবেন খুব নামাজ পড়ার জন্য কুদুকুদি করে দেখবেন, কিছু ইয়ং ছেলে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা অ্যাপাচি গাড়ি, ওরে বাপ রে বাপ কি ভালো লাগে রে ভাই, মাঝে মাঝে আবার সাদা সিগারেট, সব পাইল করে মারছে একবারে সুন্দর করে, তাদের সামনে দেখলে কি ভালো লাগে, ছবি তোলার মতো অবস্থা। অথচ আপনি দেখেন এই সারা রাত ধরে সাবেবা রাতের রাতে হই হই করে কাটিয়ে দিল, কোনো কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এই জোহরের নামাজ আপনি পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, অথচ জানাজা পড়বে বলে আপনি লাফালাফি লাগিয়ে দিলেন, কিন্তু এটা আপনার জন্য ফরজ ছিল না, ওটা আপনার জন্য ফরজ, এটা আপনি ছেড়ে দিলেন। এটা আপনি যখন আপনি একটা ফরজে কিফায়ার নামাজ আদায় করতে যাচ্ছেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে গিয়ে খুশি হয়ে এক কেরাত পরিমাণ সওয়াব দেবেন, এটাও কিন্তু কম নয়, এটাও কিন্তু একটা পাহাড় সমান সওয়াব আল্লাহ আপনাকে দেবে বলেছেন, এটা আপনি কাজে লাগান। কিন্তু তার আগে জোহরের নামাজটা আপনাকে আদায় করতে হবে, ওটা ছেড়ে দিয়ে নয়, ওটাকে আপনাকে আগে লাগাতে হবে। এই তরুণিয়া নাও তোমারেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ারেরা, ভুল বুঝবেন না, ওই আদাতুল মারিয়াগেস, ওই তিমা ওয়াল জানাইয়াগেস, ওই জাবাতুত দাওয়াত, দাওয়াত কবুল করো,
দাওয়াত কবুল কর, দাওয়াত কবুল কর, দাওয়াত কবুল কর। একটা মুসলমান ভাই যখন তোমাকে দাওয়াত দেবে, ভালোবেসে যখন দাওয়াত দেবে, এই দাওয়াত কবুল করাটা তোমার জন্য সুন্নত হয়ে যাবে। এ তরুণিয়া নাও জোয়ানিরা যুবকের দাওয়াত কবুল করতে হবে, এটা আপনাকে কে শিখিয়েছে? এটাও কিন্তু বিশ্ব নবী আপনাকে শিখিয়েছেন। একজন মানুষ যখন আপনাকে আমন্ত্রণ করলেন, দাওয়াত করলেন, ইনভাইট করলেন, তার দাওয়াতটা আপনি কবুল করতে পারেন। তবে মনে রাখবেন, সুদের যদি খানা হয়, ঘুষের যদি খানা হয়, লটারির টিকিট কেটে বড় টাকা পেয়েছেন, ভালো করে বিরিয়ানি দিয়ে ছেলেদেরকে খুশি করার জন্য খাওয়াচ্ছেন, মনে রাখবেন, জেনে শুনে এ দাওয়াত কিন্তু আপনি কবুল করতে পারবেন না। কোরআন আপনাকে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহরিমু তাইয়্যিবাত মা আহালাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদীন। কোরআন আপনাকে সুন্দর করে বলেছে, সুন্দর করে বলেছে, পবিত্র বস্তু সামগ্রীতে তোমরা আহার যোগন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, পবিত্র বস্তু সামগ্রী থেকে তোমরা আহার যোগন করো, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহরিমু তাইয়্যিবাত মা আহালাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহরিমু, তোমরা হারাম মনে করো না তৈয়্যিবাত খাবারগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মু'তাদীন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না। এগুলো থেকে তোমরা বাঁচো, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। আমার শরীয়তের যে গন্ডি, শরীয়তের যে বারান্দা, শরীয়তের যে ঘেরা, শরীয়তের যে বেড়া, এই বেড়ার বাইরে যদি তোমরা চলে যাও তাহলে সীমা লঙ্ঘন করা হবে। এই সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু ছেড়ে দেব না। সীমা লঙ্ঘন যা করেছিলাম তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সীমা লঙ্ঘন যারা করেছে তারাই বিপদগ্রস্ত হয়েছে, সীমা লঙ্ঘন যারা করেছে তারাই মরেছে। মনে রেখে দিও, তোমরা যদি সীমা লঙ্ঘন করো আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না। এই জন্য বিশ্ব নবী আপনাকে সুন্দর করে বললে, দাওয়াত আপনি কবুল করুন, হালাল খাদ্যর জন্য যদি আপনাকে দাওয়াত দেওয়া হয় আপনি অবশ্যই তার দাওয়াত আপনি কবুল করতে পারেন। এখন আপনি বলবেন ভাইজান, এখন আপনি বলবেন ভাইজান, আমি জানি না কি করব। তবে মনে রাখবেন, জেনে যাওয়া আলাদা কথা, না জেনে চলে যাওয়া আলাদা কথা, দুটো কিন্তু মাসলা আলাদা হয়ে যাবেন। যখন আপনি জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য খাবেন, হযরত জাবির থেকে একটা বর্ণিত হাদিস আছে, ওয়ান জাবির কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুল জান্নাত আল হামান নাবাতা মিনা শাতি ও কুল্লুল হামিন নাবাতা মিনা শাতি কানাতিন নার আউলা বিহি। বিশ্ব নবী বলেছেন, জেনে শুনে যদি কেউ এক দিরহাম পরিমাণ, জাররা পরিমাণ হারাম খাদ্য খায়, শরীরে রক্ত মাংস গোস্ত যদি তৈরি করে, আমি রাসূলুল্লাহ বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। জেনে শুনে হারাম জাররা পরিমাণ হারাম খাদ্য খেলে কখনো শরীরটা আপনার জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন? যে এই জন্য মক্কা শরীফে, সৌদি আরবে মনে রাখবেন, দোকান আজানের সময়তেও কিন্তু দোকান বন্ধ হয় না, নামাজের সময়তেও দোকান বন্ধ হয় না। যারা হাজি সাহেব গেছেন দেখেছেন, নামাজ হচ্ছে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, জামাতের টাইমে পর্যন্ত দোকান বন্ধ হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমার আপনার এলাকায় আপনি বলেন কারেন্ট চলে গেলে বিপদ, হয়তো ওর ভেতরই কেউ বেশি চুরি করে নিতে পারে। বাংলাদেশে তো সন্ধ্যে সাতটার সময় দোকান বন্ধ হয়ে যায়, সন্ধ্যে সাতটায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আটটায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাবে যে। আর আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন,
আজকে যেমন নামাজি বাড়ছে, যেমন রোজাদার দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে, তেমন পকেট মার বাড়ছে, তেমন চগলখোর বাড়ছে, তেমন হারাম ভক্ষণকারী বাড়ছে, তেমন চুরি বাড়ছে, তেমন ছিনতাই বাড়ছে, বাড়ছে যেমন তোলাবাজি বাড়ছে, তেমন রাহাজারি বাড়ছে, সব কিন্তু এদিকও বাড়ছে। কথা বুঝতে পারছো? এজন্য আমার আব্বাজানের মুখে শুনেছিলাম, আব্বাজান বলতেন, বাবা মক্কা শরীফ আল্লাহ পাক যদি নিয়ে যান, আহ দোয়ার আগে নিয়ত পাকা করে ফেলেছি, আল্লাহ পাক যদি নিয়ে যায় ইনশাআল্লাহ যাব, নিয়ত খুব পাকা করে ফেলেছি, দোয়ার আগে অনেক দিন ধরে মন টানছে, যাব যাব করে যাওয়া হচ্ছে না, জলসা নিয়ে ফেলেছি, চারিদিক দিয়ে জলসা, কি করব, উপায় নাই, না গেলে অসুবিধা আপনারা জানেন, এমন একটা সিচুয়েশন হয়ে যায়, ছেলেরা তো বোঝে না, ভালোবাসে মহব্বত করে, আসতেই হবে। কথা বুঝতে পারছেন? তবে দোয়ার আগে খুব শিগগিরই নিয়ত করেছি ইনশাআল্লাহ। আমার আব্বাজান বলতেন, বাবা আমার আব্বাজান ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে, হুজুর কেবলা জামাতা আর পীরনগর পীর সাহেব কেবলা যিনার কথা বলছিলাম, তিনার বড় সাহেবজাদা, বর্তমান বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা বলতে আমার আব্বাজান আছেন, বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা হরিণকোলা পীরনগর নাবিয়া সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসার শায়খুল হাদিস, 40 বছর খালি হাদিস পড়িয়েছেন, বড় জ্ঞানী মানুষ, খুব জ্ঞানী মানুষ, হাদিস পড়িয়েছেন, আলেম তৈরি করেছেন, হুজুর তৈরি করেছে। কথা বুঝতে পারছেন? যারা হাদিস পড়ান তাদেরকে সাইফুল হাদিস বলা হয়, যারা হাদিস পড়ে নয়, যারা পড়ায়, যারা হাদিসের টিচার, হাদিসের উস্তাদ, তাদেরকে সাইফুল হাদিস বলা হয়। বাবা জি আমার ভাইরা 40 বছর কালে আব্বাজান হাদিস পড়িয়েছেন। তা আব্বাজান বলছেন, বাবা মক্কা শরীফে যখন গেলাম 97 সাল, আপনারা জানেন যে সময় সে মিনায় আগুন লেগেছিল, জানেন না, মনে আছে না, ভুলে গেছেন, সে মিনায় আগুন লেগেছিল, জানেন, মনে আছে, অনেক মুরুব্বি চাচাদের মনে পড়বে, আমি তখন খুব বাচ্চা, এয়ারপোর্টে গিয়েছিলাম, তখন সে এয়ারপোর্টে ভেতরে ঢুকতে দিত, বুঝতে পারছেন, সে কাঁচের ঘর, ওপরে সে 3-4 তলার ওপরে কাঁচের ঘর, কাঁচ দিয়ে সব দেখা যেত, প্লেন দেখা যেত, সে 97-এর কথা বলছি। আব্বাজান বলছেন, বাবা আমি তখন খুব বাচ্চা মানুষ, 97-এ যখন সেই মিনায় আগুন লেগে গিয়েছিল, বহু হাজী সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইরা, এই মিনায় আগুন লেগেছিল ওই সময়, হাজী সাহেবরা সব দৌড়ে চলে গিয়েছিলেন, মিনা থেকে সব ছুটছিলেন, তো আব্বাজানদেরকেও ছুটতে হয়েছিল, মিনায় আগুন লেগেছিল, সব হাজী সাহেবরা ছুটেছিলেন, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছিলেন তারাই শুধু বেঁচেছিল। আব্বাজান বললেন, বাবা 97-এ যখন গেলাম এই মক্কা শরীফে, বাবাজি আমার ভাইরা, একটা জায়গা আছে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কথা বুঝতে পারছে? রিয়াজুল জান্নাহ যে জায়গাটাকে বলা হয়, আর 1 টাকা দান করলে 1,00,000 টাকা দান করার সওয়াব। আব্বাজান বললেন, বাবা আমি হজের সময় আমি ওই টাকা কিছু দান করব বলে ঠিক করলাম, কিন্তু মক্কা শরীফে আসলে কিন্তু কোনো ফকির নাই, ভালো করে মনে রাখবেন, মক্কা শরীফে কিন্তু কোনো মিসকিন নাই, কোনো ফকির নাই, ফকিরের কোনো জায়গা নাই, ফকিরের কোনো স্থান নাই, মনে রাখবেন, এই হজের সময়ে কিছু ফকির দেখবেন, ওরা দেখবেন এই আমার ইন্ডিয়া বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশ থেকে ওই পাসপোর্ট ভিসা করে ওরাও কিন্তু মক্কা শরীফে চলে যায়, বুঝতে পারছি, মক্কা শরীফে গিয়ে ওরা জানে যে হাজি সাহেবরা এই টাইমে কিন্তু দান করে। এবারে ওই দান যে করবে, তৎকালীন যুগে 1 টাকা দান করা মানে 13 টাকা দান করা, 5 টাকা মানে তখন রিয়াল, 1 টাকা মানে 13 টাকা, 5 টাকা দান করলে মানে 5×13 = 65 টাকা, বুঝতে পারছি, তাহলে এখন টাকার মূল্য আরো বেড়ে গেছে, এখন প্রায় 18-20 টাকা করে হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, তৎকালীন যুগে সেই 1×13 ছিল। তো এবারে ওই যে হজের সময়ে ওরা কিন্তু বড় বড় জুব্বা, একবারে পা পর্যন্ত বড় বড় লেবাস, বড় বড় ড্রেস, হাজি সাহেবদের কায়দাতে একবারে বিরাট বিরাট টুপি, রুমাল, কোনো দিক দিয়ে কিন্তু ত্রুটি নাই, আমার দেশে যেমন ছেঁড়া ছুরি জামা পরে, ছেঁড়া ছুরি পোশাক পরে, ছেঁড়া লুঙ্গি পরে লাঠি নিলে তবে লোক ভিক দেয়, বলবে না গরিব লোক, কিন্তু ওখানে এরকম ব্যাপার নয়, কথা বুঝে আসছে, আসলে তো তারা ফকির নয়, আর ফকিরের তো কোনো স্থান নাই, জায়গা নাই, ফকির যদি হাত পাতে জানতে পারলি পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, কথা বুঝছেন? তো ওই সময় দেখা যাচ্ছে কি, ওই কাঁধেতে রুমাল দিয়ে এরকম করে কোনো রকমে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বেশ বাঁকিয়ে একটু বেশ
একটু ঝোলা মতো বানিয়ে আর ওই সময়তে দেখা যাচ্ছে কি খালি হাজী সাহেবদের কানে কানে গিয়ে বলছে ইয়া হাজ ফি সাবিলিল্লাহ ইয়া হাজ ফি সাবিলিল্লাহ আর ফি সাবিলিল্লাহ মানে কে জানে না যেটা মানে আল্লাহর রাস্তায় কিছু দিতে বলছে কথা ঠিক কিনা বলে বলে যে কথা বলেন ঠিক কিনা এখন ফি সাবিলিল্লাহ মানে কিছু বলছে আল্লাহর রাস্তায় দিতে হাজী সাহেবরা মনে মনে ভাবছে যে তাহলে ফকির আর এখানে দিচ্ছি এক টাকা দেয়া মানে এক লক্ষ টাকা দানে শখ দু টাকা দিলে দু লক্ষ টাকা হয়ে যায় তিন টাকা দিলে তিন লক্ষ টাকা দান করার শখ যা যেমন টাকা উদার মনে দিতে লাগলো কে পাঁচ টাকা কে দশ টাকা কে বিশ টাকা কে পঞ্চাশ টাকা কে একশো টাকা এই যে দিতে লাগলো রিয়াল সিস্টেম আপনার তেরো টাকা করে বেড়ে গেল এই বেড়ে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় একেবারে দু চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কামিয়ে ফেলে কে ওই ফকিরটা ওদের আবার চেন আছে ওদের আবার সব লিঙ্ক আছে কথা বুঝছেন ওরা একেবারে গিয়ে বাসায় পৌঁছাবে বাসায় পৌঁছে গিয়ে টাকা সব যার যেমন ভাগ আছে সব ভাগে টাকা দিয়ে ফ্লাইট ধরবে আবার বেরিয়ে আসবে কথা বুঝছেন এই চার পাঁচ দিন ছ দিনে দেখা যাবে দশ বিশ লাখ টাকা ওরা ইনকাম করে ফেললো কথা বুঝতে পারছেন পুলিশ জানলে কিন্তু অ্যারেস্ট করবে পুলিশের চোখে ধোয়া দিয়ে পুলিশের চোখে বালি দিয়ে টাকা ইনকাম করে নিল এখন ইনকাম করে নিয়ে চলে গেল আব্বাজান বলছেন বাবা ওইবারে টাকা পয়সা দিয়ে মোটামুটি যা ছিল দিয়ে দিলাম দ্বিতীয়বারে নিয়ত করলাম দ্বিতীয়বারে যখন গেলাম আমি নিয়ত করলাম দু হাজার সালে যে এবারে হজের কাজ সব শেষ করব কেন হজের কাজ তো কিছু আছে কুরবানি জমা করার ব্যাপার আছে কুরবানি দেওয়ার ব্যাপার আছে অনেক কিছু কাজের ব্যাপার আছে ওখানে নেড়াওয়ার ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে এই যে খরচ খরচার ব্যাপার আছে এই হজের যে খরচ খরচাগুলো আছে সব কিছু মিটিয়ে অবশিষ্ট টাকা যা থাকবে সব আল্লাহর রাস্তে দান কর দিয়ে পালাবো এখন এই চিন্তা ভাবনা করে হজের শেষে এখন যা টাকা ছিল সেই টাকাগুলো দান করবে বলে ওই জায়গাতে গিয়ে ফকির খোঁজা হচ্ছে আর ফকির নেই আর ফকির নেই ফকির পাবে কোথা সে তো সব চলে গেছে আর পাবে কোথা ফকির নেই আমি সর্বনাশ আমি ফকির খুঁজছি ফকির একটাও মিলছে না ব্যাপারটা কি তো আব্বাসান কি করলেন একজন অ্যারাবিয়ান ওখানে অ্যারাবিয়ান লোকগুলো খুব সাহেব লোক জানেন তো খুব সাহেব লোক খুব ভিআইপি লোক সব পঁয়ত্রিশ তলা আটত্রিশ তলা চল্লিশ তলা বিয়াল্লিশ তলা তিরিশ তলা আঠাশ তলা পঁচিশ তলা করে সব বাড়ি ফ্ল্যাট এদের খাটতে হয় না আরবের লোককে আল্লাহ পাক এমন আমির এমন বাদশা করেছেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ একটা শহরের কসম খেয়েছেন সেটা হলো মক্কা শহর আর যখন চাঁদে গিয়েছিল মানুষ মনে রাখবেন আপনাদের জানা আছে সুনিতা উইলিয়ামস আপনাদের জানা আছে এরকম নাই অনেক মানুষ চাঁদে গেছে চাঁদের দেশ থেকে একটা শহর কি দেখা গিয়েছিল জল জল করছে আলো দেখা যাচ্ছে সেটা হলো একমাত্র আল্লাহর ঘর কাবা শরীফ মক্কা শরীফ জোরে হায়রা কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইয়েরা এই মক্কা শরীফের সম্মান আল্লাহ বিরাট দিয়েছেন মদিনা শরীফে রাসূলুল্লাহর ওসিলায় মদিনা শরীফের সম্মান আল্লাহ বিরাট দিয়েছেন অনেকে বলে মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা এই মক্কা মদিনা বলতে কি মক্কা এখানে আর মদিনা কি ঘটপুকুরে নাকি আপনি কি ভাবছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ 370 কিলোমিটার রাস্তা 370 কিলোমিটার একটা দুটো কিলোমিটার নয় 370 কিলোমিটার রাস্তা সেটা হচ্ছে মদিনা শরীফ আমার রাসূলুল্লাহ হিজরত করে গিয়েছিলেন বড় কষ্ট করেছিলেন অনেক লম্বা ঘটনা এসব আপনাদের জানা আছে পুরনো ঘটনা মাশাআল্লাহ বহুবার শুনেছেন আমি ওই জন্য ওদিকে যাচ্ছি না চলুন যেটা আমি বুঝাতে চাইছিলাম তো সেই মক্কা শহরের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন ভাইরা মাদস্তরা আমার এই পবিত্র শহর এজন্য যে শহর আমার আল্লাহ এমন শহর করেছেন সোনার শহর এই শহরে সবসময় আমার আল্লাহ পাক বাবাজি আমার ভাইরা দু হাজার সালেতে আরবের ইমাম আব্দুল্লাহ সুদায় সুজুর তিনি মাইকিং করলেন মাইকে আওয়াজ দিলেন এবছরে আমার আল্লাহ পাক দুইটা নিয়ামত দিয়েছেন একটা কি মাটির তলা থেকে সোনার খনি পাওয়া গেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে হায়রা মাটির তলা থেকে সোনার খনি পাওয়া গেছে আর একটা কি আমরা পাইপের সাহায্যে দু হাজার সালে আব্দুল্লাহ সুদায়েস ইমাম মক্কার বিখ্যাত ইমাম যে সুদায়েস সাহেবের ক্রাক শুনলে যান ঠান্ডা হয়ে যায় তিনি বলছেন পাইপের সাহায্যে জমজম পানির কুয়া আমরা পাইপে করে নিয়ে একেবারে সুদূর মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে কথা বুঝছেন ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার
তো সেই মক্কা শরীফের শহরের পশম আল্লাহ খেয়েছেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এখন 2000 সালেতে দেখা যাচ্ছে কি আর ফকির নাই। এখন একজন আরবিয়ানকে গিয়ে জিজ্ঞাসা করছেন, আরবিয়ানরা আরবিতে কথা বলে আপনারা জানেন, গিয়ে জিজ্ঞাসা করাচ্ছে, আইনা আজিদুল ফকরা, ফকির কোথা পাবো? কে বলছে? আব্বা জান হুজুরকে। আল্লাহ বলছেন, বাবা আমি এইভাবে জিজ্ঞাসা করলাম, একবারে ভিআইপি লোক কাঁচের ঘরের মধ্যে বসে আছে, সব চালা চাম্পটরাই কাজ করছে, যা করছে সব চালারা, বাংলাদেশের লোক, ভারতের লোক, সব কন্টাকে নেওয়া আছে, বাংলা কথা বলার জন্য, হিন্দি কথা বলার জন্য সব লোক আছে ওখানে, যে যেমন ভাষা তার সঙ্গে সেরকম ভাষায় কথা বলবে, বলে সব কিছু সমস্যা সমাধান করবে, এরা খালি টাকাটা বুঝে নেবে। বুঝছেন? এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আইনা আজিদুল ফকরা, ফকির কোথায় পাবো? আরাবিয়ানটা জিজ্ঞাসা করছে, মিনা আইনা জিদ, আপনি কোথা থেকে এসেছেন? জি তুমি নাল হিদ, আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি ভারত থেকে এসেছি। যখনই বলেছে ভারত থেকে এসেছি, তখন আরাবিয়ানটা একটু মুচকি হাসলো, মুচকি হেসে বলে, হাজি সাহেব, ফকির সব আপনার দেশ থেকে এসেছিল আর আপনার দেশেতেই চলে গেছে। কথা বুঝছেন? বুঝি যখনই এরকম কথা বলেছে, ফকির আপনার দেশ থেকে এসেছিল আপনার দেশেতেই চলে গেছে, আমি তখন একটু শর্মিন্দা হলাম, একটু লজ্জা পেয়ে গেলাম, একটু লজ্জা পেয়ে গেলাম, একটু শর্মিন্দা হলাম, আমি একটু লজ্জা পেয়ে গেলাম, হাই রে কি কথা বলে বলে আমি আর কিছু না কথা বলে আস্তে আস্তে চুপচুপ করে চলে আসছি। যখনই চলে আসছি, এমন অবস্থায় দেখা যাচ্ছে, যখনই চলে আসছি, চলে আসার সাথে সাথে দেখা যাচ্ছে আবার ওই আরাবিয়ানটা ডাকলে, ডেকে বলে, হাজি সাহেব শোনেন, আমার দেশে একটা বেনামাজিও নাই, আমার দেশে একটা বেনামাজিও নাই, আর আমার দেশে একটা ফকিরও নাই। জোরে বলবেন না, আরো জোরে হবে না, আমার দেশে একটা ফকিরও নাই, একটা বেনামাজিও নাই। বলার উদ্দেশ্য একটাই, খোদার কসম আপনি 5 অক্ত নামাজি হয়ে যান, আপনার অভাব, আপনার অনটন, আপনার অসুবিধা সব কিছু আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবেন। আপনি যদি নামাজি হতে পারেন, চলুন নামাজি হয়ে যান, একটা ফকিরও নাই আর একটা বেনামাজি নয়। এই জন্য আরবে হাজি সাহেবদের জিজ্ঞাসা করবেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আজান হয়, দেখবেন সঙ্গে সঙ্গে সোনার দোকান, রূপার দোকান, হীরের দোকান, তসবির দোকান, নামাজ মুস মুসাল্লার দোকান, যার যেই দোকান হোক না কেন, সব দেখবেন সব কিছু রেখে দিয়ে, ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার অবস্থায় বলে, এই চলো নামাজ, সালাত, নামাজ, নামাজের পাবন্দি, নামাজের খাতায় সব নাম লিখিয়ে দিয়ে সব তাড়াতাড়ি জামাতের সঙ্গে নামাজ পড়ে। এই জন্য আরবে সব সময় দোকান খোলা থাকে, মক্কা শরীফে আজানের সময় দেখবেন দোকান খোলা আছে, জামাতের সঙ্গে জামাতের নামাজ পড়ছে, জামাতের টাইমে দোকান খোলা আছে, চুরি করার হিম্মত কারো নাই। কড়া অর্ডার, কোরআনের আইন, কোরআনের আইন, চুরি করলি হাত কেটে দেওয়া হবে, চুরি করার কোনো জায়গা নাই, কারোর ঘাড়ে হিম্মত নাই আপনার দোকান থেকে চুরি করে নিয়ে যাবে। বুঝছেন? এই জন্য পবিত্র দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ, এদেশের সিস্টেম, এদেশের কালচার, এদেশের ব্যবহার, এদেশের সিস্টেম সম্পূর্ণ আলাদা, কোন দেশের সঙ্গে আপনি মেলাতে পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। দুজন লোক আমার ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার লোকেরা বেশি বাঁকা লোক হয় জানেন তো, ইন্ডিয়ার লোকেরা আর বাংলাদেশের লোকেরা এরা বেশি টেরা মাকা লোক হয়, আরো বেগিয়ে ঝগড়া করছে, ই ওকে মারতে যাই মারতে যাই, ওকে মারতে যাই মারতে যাই, ই ওকে ঘুষি তুলেছে, ও ওকে ঘুষি তুলেছে, ই ওকে মারবে, ওকে মারবে, মহা সর্বনাশ। একজন আরাবিয়ান পুলিশ এসে হাজির হয়ে গেল, গাড়িটা দূরে রাখলো, গোল জামা, আরাবিয়ান পুলিশেরও গোল জামা, পা পর্যন্ত গোল জামা, মাথায় পাগড়ি, কোনো কথা না বলে চুপচাপ এসে দাঁড়িয়ে গেল। এ তো কি জানি, এ তো বোকা লোক, বড় জামা পরে ইও মারতে যাই ও মারতে যাই, দুজনই উগ্র হয়ে গেছে, ইও মারে ও মারে, একবারে মার 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 কাট কাট। সঙ্গে সঙ্গে আরাবিয়ান পুলিশটা এসে দাঁড়িয়ে গেল চুপ চুপ, কোনো কথা নাই, দেখলো যে লোকটা বেশি উত্তেজিত হচ্ছে, যে লোকটা বেশি গরম, তাকে হাতটা ধরলো, ধরতে এবার উঙ্গা করতে শুরু করে, এই এরকম হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে হাতটা তুলে আই কার্ডটা দেখালো, দেখো আমি কে, ব্যাস আই কার্ড দেখিয়ে দিয়ে পুলিশ সঙ্গে সঙ্গে তুলে নিল গাড়িতে, তুলে নিয়ে মনে করলো, যা মনে হয় আমাকে জেলে নিয়ে চলে যাবে, জেলে টেলে নয়, একবারে 20 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে, 30 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলছে, ঘর যা এবার, বাসায় যা, এবারে বেটা বাসায় যা, তার মানে তুই ঝগড়া করছিলিস,
তোর এইটাই হচ্ছে সাজা। চল এবার তুই ঘরে যা, এই ঘরে যাবি যেটা তোর মাথা খারাপ হয়ে যাবে, তুই এবার তোর বাসায় যা। কথা বুঝছেন বাবাজি আমার ভাইরা? এই জন্য পবিত্র শহর, সেখানে মানুষ আলাদা, সিস্টেম আলাদা, সবকিছু কালচার আলাদা। এই জন্য আপনি পবিত্র মানুষ হয়ে যান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ও ভাই যায়রা জওয়ান জবাকেরা, ও আমার বড় পিয়ারেরা, বাবারা শুনিয়ে কেন আলোচনা করতেছিলাম না, রাসূলুল্লাহকে নিয়ে একটু আলোচনা করছিলাম। জিনাবির সম্মান আল্লাহ এত দিয়েছেন, জিনাবির ইজ্জত আল্লাহ এত দিয়েছেন, কোরআন আপনাকে সুন্দর করে জানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা মুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি যা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা মানু লা তারফউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, কোরআন আপনাকে সব জানিয়েছে। চলুন সে বিশ্ব নবীকে নিয়ে আর একটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন কষ্ট। মাশাআল্লাহ, তাহলে একবার তেরে তকবীর দিয়ে দেখেন দেখি না রে তকবীর। কি রে ভাই কি আওয়াজ দিচ্ছেন, হ্যাঁ একটু জোরে দেন না দেখি না রে তকবীর। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো মাশাআল্লাহ, গতকালকে হয়েছিল, আজ রাত্রে নিশ্চয় হয়েছে বা হবে, তাহলে এত টেম্পার কমে যাচ্ছে কেন? বলে হুজুর আর বলেননি, চারিদিকে ঝুট ঝামেলা নিয়ে পেরেশান, এক তো সাংসারিক চিন্তা, ওদিকে জিএসটি, ওদিকে সিএসটি, এদিকে এসএসটি, ওদিকে এনআরসি, কি করব, ওইদিকে আইসি, ওদিকে টিসি, নানা রকম সিসি, ওদিকে লাগিয়েছে সিসি, কোন দিকে যাই হুজুর, পেরেশানির মধ্যে পড়েছি। ভাই একটাই কথা বলেছিলাম, সব সমস্যার সমাধান করবেন কে? জড়িয়ে বলেন কে? আল্লাহ। আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে প্রকৃত ইমানদার হয়ে যান, আল্লাহ আপনার সমাধান করে দেবেন। চলুন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, ভাইরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ আমার সুন্দর করে বিশ্ব নবী আপনাকে সুন্দর করে জানিয়েছেন। রদ্দুসসালাম ওয়া ইয়াদাতুল মারিস ওয়া ইত্তিবাউল জানাইস ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতুল হাদিস। যাক মাশাআল্লাহ, তাহলে আমি আর সময় নিচ্ছি না, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। বাবাজি আমার ভাইয়েরা, তকবীর দেন না আরে তকবীর, আরো জোরে দেন না আরে তকবীর, আরো জোরে দেন না আরে তকবীর। সিলসিলা মুজাদদে জামান, সিলসিলা মুজাদদে জামান, আওলাদে আল্লামা হুজুর, আওলাদে আল্লামা হুজুর, আওলাদে আল্লামা হুজুর, সিলসিলা মুজাদদে জামান। সময় আমি আর নেবো না, আল্লাহ লিয়েলে কোনোদিন আলোচনা হবে। এখন আপনাদের সামনে আজনের শেষ করবেন জনাব হযরত পীরজাদা আলহাজ মাওলানা পীরজাদা মাশাআল্লাহ মনিরুল আমিন সাহেব, আওলাদে আল্লামা হুজুর, মাশাআল্লাহ হুজুর কিবলার আওলাদ এসেছেন। আপনারা আজনের শেষ শুনেন।